এটা কিসের ছিল? খাসি। এটা হচ্ছে হাজির বিরিয়ানি, এটা হচ্ছে মামা বিরিয়ানির কাচ্চি, আর এটা হচ্ছে গ্র্যান্ড নওয়াবের কাচ্চি, আর এই সেই বাদামের শরবত। Hi everyone, welcome to my channel Girl on the Go BD. This is Sonia Zarin. আর টাইটেল দেখে ইতিমধ্যে বুঝিয়ে গিয়েছেন যে আজকের ভিডিও বিষয়বস্তু কি। আজকের ভিডিওটি একটু ডিফারেন্ট হবে, অ্যান্ড যারা বিরিয়ানি লাভার বা কাচ্চি লাভার অ্যান্ড যারা পুরান ঢাকার খাবার খুবই পছন্দ করে, এই ভিডিওটি তাদের জন্য। সো আ বিগ শাউট আউট টু অল দ্য বিরিয়ানি লাভার্স। সো পুরান ঢাকা হচ্ছে বেসিক্যালি ফুড হেভেন, আর আমাদের টার্গেট ছিল যে আমরা পুরান ঢাকার যে বেস্ট বেস্ট জায়গার বিরিয়ানি বা কাচ্চি আছে সেটা আমরা পারচেস করব, আর দেন হচ্ছে একটা হোমলি ভিডিও বানাবো, অর্থাৎ বাসায় নিয়ে তারপর রিল্যাক্স করে খাবো। সো প্রথমে আমরা চলে গেলাম নাজিরা বাজারে। অ্যাজ ইউ ক্যান সি, এই পুরো রোডটিতে যতদূর চোখ যায় শুধুই খাবারের দোকান দেখা যায়। সো দিস ইজ বেসিক্যালি আ ফুড হেভেন। সো প্রথমে আমরা হানিফ বিরিয়ানি থেকে বিরিয়ানি নিলাম, আর হানিফ বিরিয়ানি ঠিক অপোজিটেই হচ্ছে হাজি বিরিয়ানি। সো এরপর আমরা হাজি বিরিয়ানি থেকে আরেকটু সামনে এগিয়ে বিরিয়ানি বাজার নামে একটা নতুন বিরিয়ানির দোকান হয়েছে, ওখান থেকেও আমরা বিরিয়ানি নিলাম, আর সাথে নিলাম বাদামের শরবত। বিরিয়ানি বাজার থেকে নেওয়ার জন্য আমাদেরকে হানিফ বিরিয়ানি থেকেই সাজেস্ট করেছিল, ওরা বলেছে এটা নাকি যথেষ্ট ভালো ব্র্যান্ড নওয়াব আছে। সেখান থেকে কাচ্চি নিলাম, আর আনফর্চুনেটলি কলকাতা কাচ্চির দোকানটা বন্ধ ছিল তাই ওখান থেকে কাচ্চি নেওয়া হয়নি। এরপর আমরা চলে গেলাম নাজিমুদ্দিন রোডে, আর নাজিমুদ্দিন রোডে নতুন না বেশ কয়েকদিন হয়েছে মামা বিরিয়ানি নামে একটা দোকান আছে, সো ওখান থেকে আমরা কাচ্চি নিলাম। সো এই হচ্ছে আমাদের খাওয়া দাওয়া আজকে, হাজি বিরিয়ানি, বিরিয়ানি বাজার, ব্র্যান্ড নওয়াবের কাচ্চি, হানিফ বিরিয়ানি অ্যান্ড মামা বিরিয়ানি, আর সাথে হচ্ছে বাদামের শরবত, এটা হাফ লিটার, এটা আমরা নিয়েছিলাম বিরিয়ানি বাজার থেকে, ইট ওয়াজ 120 টাকা। সো বাদামের শরবতটা খুবই টেস্টি ছিল, ট্রেডিশনাল টেস্টেই ছিল, আর অনেক বেশি বাদাম কুচি দেওয়া ছিল। তবে একটা জিনিস খুবই ভালো লেগেছে আমার, সেটা হচ্ছে ওভার সুইট ছিল না আর খুব হেভি ফিল হচ্ছিল না, ইট ওয়াজ গুড। এরপর বিরিয়ানি টেস্টের পালা। সো প্রথমে আমরা টেস্ট করলাম বিরিয়ানি বাজারের বিরিয়ানি। সো বিরিয়ানি বাজারের বিরিয়ানিটা আসলেই মজার ছিল, আর এটাতে অনেক বেশি পরিমাণে সরিষার তেল বা গোলাপ জলের একটা ফ্লেভার পাচ্ছিলাম, আর আমরা নিয়েছিলাম হাফ, সেই হিসেবে মাংসের অ্যামাউন্টটা ভালোই ছিল, তবে মাংসটা আর একটু কম টেন্ডার ছিল, একটু আমার কাছে শক্ত মনে হয়েছে, হয়তো আর একটু যদি টেন্ডার হতো তাহলে খুব ভালো লাগতো, বাট ওভারঅল ইট ওয়াজ ভেরি গুড, আর ট্রেডিশনাল একটা ফ্লেভার পাওয়া যাচ্ছিলো, বাট আমার কাছে বিরিয়ানি থেকে এটা বেশি তেহারির মতো মনে হয়েছে যেহেতু সরিষার তেলে করা। সো ইট ওয়াজ ভেরি গুড। সো এরপর টেস্ট করলাম হানিফ বিরিয়ানি বিরিয়ানি, ইট ওয়াজ সো গুড। ঠিক আগের যে টেস্টটা ছিল তারা এখনও সেই টেস্টটাই ধরে রেখেছে, আর হানিফ বিরিয়ানি বিরিয়ানি অনেকটা ট্রেডিশনাল বিরিয়ানির যে ফ্লেভার হয় সেরকমই, আর বেস্ট থিং ইজ তাদের টেস্টে কোনো হেরফের হয়নি, ঠিক আগের মতোই তারা ফ্লেভারটা মেনটেন করেছে। আর এটাতে অনেক বেশি পরিমাণে মাংস দেওয়া ছিল, আর মাংসটা যথেষ্ট সফট আর টেন্ডার ছিল। আমার মনে হয় অন্য সব আইটেমের মধ্যে হানিফ বিরিয়ানিতে অনেক বেশি পরিমাণে মাংস দেওয়া ছিল, সো ইট ওয়াজ ভেরি 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 গুড। সো এরপর হাজি বিরিয়ানি টেস্টের পালা। আই গেস এমন মানুষ খুঁজে পাওয়া ডিফিকাল্ট যে কিনা হাজি বিরিয়ানি পছন্দ করে না বা কখনো ট্রাই করেনি, আর হাজি বিরিয়ানি বেসিক্যালি ফেমাস কারণ তাদের যে অথেন্টিসিটি সেটা হচ্ছে সরিষার তেল দিয়ে রান্না করা হয়, সো ফ্লেভারটা অনেক ডিফারেন্ট হয়, বাট ইট ওয়াজ আ বিট ডিসঅ্যাপয়েন্টিং ফর মি বিকজ আমার কাছে আগের মতো টেস্টটা মনে হয়নি, আর মাংসের অ্যামাউন্ট অনেক বেশি কম ছিল, 180 টাকায় আমি আরও বেশি হয়তো এক্সপেক্ট করছিলাম, বাট টেস্ট হয়তো পার্সন টু পার্সন ভ্যারি করে, সো এটা আমার পার্সোনাল ওপিনিয়ন।
ব্র্যান্ড নওয়াবের কাচ্চি আই গেস সবার ফেভারিট, স্পেশালি আমার অনেক বেশি ফেভারিট, বিকজ ব্র্যান্ড নওয়াবের একটা স্পেশালিটি হচ্ছে এটা কিছুটা মুঘল শাহি টাইপের একটা টেস্ট আছে। আর অন্য সব জায়গার কাচ্চি আমি ট্রাই করেছি, বাট ব্র্যান্ড নওয়াবে তারা যে বাসমতি চালটা ইউজ করে আই গেস সেটা অনেক বেটার কোয়ালিটির ইউজ করে। সো এই যে ব্র্যান্ড নওয়াবের যে কাচ্চিটা ছিল সেটা হচ্ছে 220 টাকার, আর সাথে আমরা একটা জালি কাবাব নিয়েছিলাম সেটা হচ্ছে 30 টাকা নিয়েছে। সো 220 টাকার যে কাচ্চিটা সেটাতে একটাই একটা হচ্ছে মাংস, খাসি মাংস পেয়েছি, আর হচ্ছে একটা আলু। মাংসটা যথেষ্ট টেন্ডার ছিল, কিন্তু যে আলুটা ছিল সে আলুটা একটু হার্ড ছিল, আলুটা আর একটু হয়তো সফট হলে ভালো লাগতো। আর জালি কাবাব ওয়াজ অলসো ভেরি গুড। সো গ্র্যান্ড নওয়াবের কাচ্চি ইজ আমার মনে হয় সোফার আমার কাছে অন্য সব কাচ্চির সাথে কম্পেয়ার করলে মনে হয় গ্র্যান্ড নওয়াবের কাচ্চি বেস্ট। কলকাতা কাচ্চি ওয়াজ ইজ অলসো গুড, বাট কলকাতা কাচ্চি আনফর্চুনেটলি আজকে আমরা ট্রাই করতে পারছি না। সো গ্র্যান্ড নওয়াব ইজ ভেরি গুড। সো গ্র্যান্ড নওয়াবের কাচ্চির সাথে একটা চাটনি সার্ভ করা হয়, আর সেই চাটনিটা জালি কাবাব, মাংস আর আলু আর রাইসের সাথে মিক্স করে খেতে খুবই মজা লাগে। আর গ্র্যান্ড নওয়াবের রাইস ইটসেলফ অনেক গ্রেভি থাকে, অর্থাৎ অন্য সব ট্রেডিশনাল কাচ্চির মতো অতটা ড্রাই হয় না। সো আমার পার্সোনালি সব একসাথে মিক্স করে খেতে খুবই ভালো লাগে। সো এবার মামা বিরিয়ানি টেস্টের পালা। সো মামা বিরিয়ানি নিয়েছিল 170 টাকা, আর রাইসের অ্যামাউন্টটা যদিও গ্র্যান্ড নওয়াবের থেকে কম, বাট এটার সাথেও এক পিস মাংস, এক পিস আলু দেওয়া হয়েছে, কোনো চাটনি দেওয়া হয়নি। সো বাসায় রান্না করা কাচ্চি যে ফ্লেভারটা হয় লাইক ট্রেডিশনাল ওয়েতে রান্না করলে যেরকম হয় আর কি, ঠিক সেরকমই মামা বিরিয়ানির কাচ্চিটার ফ্লেভার ছিল, খুবই মজা। আর অত বেশি হেভি না, অনেক লাইট ফিল হবে, আর মাংসটা যথেষ্ট টেন্ডার ছিল, আর আলুটাও খুব সফট ছিল। সো যদি কেউ হোমলি একটা টেস্ট পেতে চান তাহলে ডেফিনেটলি ট্রাই মামা বিরিয়ানিস কাচ্চি, আর যদি কেউ শাহি একটা ফ্লেভার পেতে চান তাহলে ইউ ক্যান ট্রাই গ্র্যান্ড নওয়াবস কাচ্চি। সো ওভারঅল যদি আমি বলি, আমার বিরিয়ানি বাজারের বিরিয়ানি খুবই ভালো লেগেছে। বিরিয়ানি বাজারের বিরিয়ানিতে সরিষার তেলের ফ্লেভার ছিল, বাট মাংসটা একটু হার্ড ছিল। আর হানিফ বিরিয়ানি ওয়াজ এক্সেলেন্ট, হানিফ বিরিয়ানির টেস্টটা ঠিক আগের মতোই ছিল, আর মাংসের অ্যামাউন্ট অনেক বেশি ছিল। হাজি বিরিয়ানি একটু ডিসঅ্যাপয়েন্টিং ছিল, কারণ হাজি বিরিয়ানির টেস্ট আমার আগের মতো মনে হয়নি, আর মাংসের অ্যামাউন্ট অনেক কম ছিল। কাচ্চি দুটোই খুব ভালো ছিল, বাট যদি কেউ শাহি বা মুঘল কোনো টেস্ট চায় সেক্ষেত্রে তারা ডেফিনেটলি গ্র্যান্ড নওয়াব ট্রাই করতে পারেন। আর যদি একটু ট্রেডিশনাল বা বাসায় রান্না করা ফ্লেভার পেতে চান সেক্ষেত্রে মামা বিরিয়ানি ট্রাই করতে পারেন, বাট দুইটা কাচ্চি আমার কাছে খুব মজা লেগেছে। যদিও গ্র্যান্ড নওয়াব একটু হেভি ফিল হয়, বা আর মামা বিরিয়ানি যে কাচ্চিটা ছিল সেটা একটু লাইট ছিল, অত হেভি ফিল হবে না। সো এই ছিল আজকের মতো আমার ভিডিও। যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, অনেক বেশি বেশি শেয়ার করবেন, আর কমেন্টে জানাবেন নেক্সট কোন ভিডিও দেখতে চান বা যদি কোনো সাজেশন থাকে। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং, টিল দেন টেক কেয়ার অ্যান্ড বাই বাই।